তো আজকে আবার ফ্রিজে খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। দীপ তো পেয়ে গেছি, দীপ এদিক দিয়ে যাচ্ছিল, বলো দাদা আমি ডায়েট করছি, আমাকে আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাচ্ছ একলা একলা খেতে। আর দীপ তো ডায়েটে আছে, তোমরা জানো পয়লা বৈশাখে আমি ডায়েটে আছি। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও নিচে, একটু কমেন্ট করে জানিও, কারণ দীপ ডায়েটে আছে। লাগছে না সরু লাগছে, মোটা লাগছে না সরু লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিও যে এখানকার বাফেটটা ট্রাই করবো। তাই তো, বাফেট তো না আলাকাট, ফ্রি মে জো খিলাগা ও হাম খাইগা, জো ফ্রি মে খিলাগা ও খাইগা, হাম ভি ফ্রি মে ওই খাইগা। তো আমরা চলে এসেছি সিলভার আর্কেডে, আর প্রচন্ড হাওয়া চুলটুল সব উড়ে যাচ্ছে। ভালো আছে, হাওয়া চলছে, গরমে মরে যাচ্ছিলাম, গরমে মরে যাচ্ছিলাম, সেটা অবশ্য ঠিক কথা। একটাই ভয়, চুলটা উড়ে না যায়, চুলটা উড়ে, আর আমার তো চুল সোনপাপড়ির মতো যেরাম হাওয়া সেদিকে উড়ে যাচ্ছে, কিছু করার নেই। তো বেসিক্যালি আজকে আমরা এখানে ও ক্যালকাটাতে খাবো ফ্রিতে, মানে ইনভিটেশন আছে, তিনজনেই যাচ্ছি। বেসিক্যালি এখানে আজকে দাদুর দ্বিতীয় বিয়ের ব্যবস্থা, ঠিক আছে। তো আমরা গিয়ে পয়লা বৈশাখের আগে, পয়লা বৈশাখের আগে গিয়ে খেয়ে নিই, নিয়ে তোমাদেরকেও বলে দিই, তাহলে তোমরা আসতে দীপায়নের কথা ছেড়ে দাও, চলো। সানডে দুপুরবেলা বাইরে অ্যাটলিস্ট 10-15 জনের ওয়েটিং চলছে, আর ভেতরটা যদি দেখাই, আমরা একটা কর্নার সিট নিয়েছি, ভেতরটা কোনো টেবিল খালি নেই, একদম খচাখচ ভিড় ও ক্যালকাটাতে। তো যেহেতু পয়লা বৈশাখ আসছে আর ও ক্যালকাটাতে আমরা আসবো না, সেটা তো হতে পারে না। পয়লা বৈশাখের জন্য এখানে কী প্রিপারেশনস চলছে একটু দেখেও নিই। আর আমরা এখানে উইকেন্ড মেনুর জন্য এসেছি, উইকেন্ড বাফেটটাকে ট্রাই করার জন্য। আসার সাথে সাথে গন্ধরাজ লেবুর ওয়েলকাম ড্রিঙ্কসটা চলে এসছে, আর স্টার্টার টাটারগুলো আসছে, কারণ এতটাই রাশ ওরা টেবিলে সার্ভ করছে। তো আমরাও প্রেফার করলাম যে টেবিলে আমাদেরকে সার্ভ করুন, বুফের স্প্রেডটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপাতত ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে শুরু করা যাক। এই গরম থেকে আসার পরে এটা প্রাণটা পুরো জড়িয়ে গেল। এটা হচ্ছে সর্ষে আলু ভাপা, এটা হচ্ছে ফিশ ফ্রাই, ধনে পাতা, তন্দুরি মুর্গ, তন্দুরি পনির টিক্কা। আজকের যেটা স্টার্টারে আছে সেটা হচ্ছে দুটো ননভেজ, দুটো ভেজ, একটা হচ্ছে ধনে পাতা, তন্দুরি মুর্গ, ফিশ ফ্রাই, আর এখানে হচ্ছে এই পনির টিক্কা, আলু, সর্ষে, ভাপা। চিকেনের আইটেমটা কখনো কখনো চেঞ্জ হয়, অন্য চিকেন আইটেমসও থাকে, তবে আজকে এটাই আছে। তো মুর্শিদাবাদি মুরগিও থাকে। দিস ইজ ক্যালকাটা ফিশ ফ্রাই, রিভার ইন্ডিয়ান স্যালমন, এরা এখানে স্যালমন ফিশটা ইউজ করে, স্যালমন ফিশ, নট সালমান, স্যালমন, স্যালমন, স্যালমন নয়, স্যালমন, স্যালমন। তো আমি আগে ফিশ ফ্রাইটা দিয়ে খাবো। আমি কিন্তু এখানে বাসা বলতে পারবো না, স্যালমনই বলতে হবে। মাছের কোটিংটা পাতলা, মাছটার কোয়ান্টিটি ভেতরে বেশ ভালো, অবভিয়াসলি খেতে অপূর্ব। এবার চিকেনটা একটু খেয়ে দেখি, স্টার্টারটা যেহেতু ধনে পাতা দিয়ে বানানো, ধনে পাতার ফ্লেভারটা খুব স্ট্রংলি এটাতে পাচ্ছি, আর খেতে খুব ভালো লাগছে, স্লাইট স্পাইসি এটা, ধনে পাতাটা কিকটা রয়েছে, দুটো মিলিয়ে মিশিয়ে একটা দারুণ কম্বিনেশন। সুপার সুপার, পনিরটা এবার খাই। পনির তন্দুরিটা নিয়ে নতুন কিছু বলার নেই, তবে খেতে বেশ ভালো করেছে, এটার কোটিং কোটিংগুলো যেরকমভাবে ওরা ম্যারিনেট করেছে টেস্টটা খুব ভালো লাগছে। আর এইটা আলু, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। তো দিস ইজ আনলিমিটেড, আপনি যতটা লাগবে, জবার লাগবে আপনি বলতে পারেন, গিয়ে আপনি ডাইরেক্টলি কাউন্টার থেকে স্প্রেড থেকে নিয়ে নিতে পারেন, আদারওয়াইজ ওরা সার্ভ করে টেবিলে। বেস্ট ফিশ ফ্রাই অ্যান্ড দি মুরগ, দুটোই ভালো, টু গুড। তন্দুরি পনির টিক্কা, এটা স্টার্টারে যেটা ছিল, তাই তো, ভাপা আলু, ফিশ ফ্রাই, ধনে পাতা, তন্দুরি মুরগ, স্টিম রাইস, এটা জিরা পোলাও, মুগের ডাল, আলুর দম,
পটল পোস্ত, পালক পনির, রাজবাড়ি ছানা কোফতা, লুচি, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের ঝাল, লেবু মুরগি, মাটন রোগান জুস। তো এইদিকে স্যালাডস, ডেজার্টস, ডেজার্টসে আছে রসগোল্লা, দই, মালপোয়া, এখানে পেস্ট্রিজ রয়েছে, নলেন গুড় আইসক্রিম রয়েছে। স্টার্টার তো কোনো শেষ বেশ নেই, কত স্টার্টার খাবেন খান, তারপরে যখন আপনি টোটালি স্টার্টার দিয়ে খেতে খেতে শেষ হয়ে যাবেন তখন আপনি মেন কোর্সে চলে আসবেন। মেন কোর্সেতে আমি তিনটে জিনিস নিয়েছি, প্রথমে লুচি, ছানার কোফতাটা নিয়েছি, চিকেনটা নিয়েছি, মাটনটা নিয়েছি। তো প্রথমে ছানার কোফতাটাই খাবো। ছানা আর পনির, পনিরটা খাই কিছুক্ষণ আগে, স্টার্টারে পনিরটা খেলাম, সেটার কিন্তু একটা আলাদা ফ্লেভার পেলাম। কিন্তু বাঙালি ছানার ব্যাপারটা যেটা, সেটা কিন্তু পনিরের মজা নেই, এই ছানার কোফতাটা একটা আলাদাই মজা। যদিও এটা ভেজ, কিন্তু সবসময় কি ভেজ দেখে খাওয়া যায়, যেটা ভালো লাগবে সেটা খাবো। ছানার কোফতাটা লুচি দিয়ে অপূর্ব লাগছে, তার জন্য কিন্তু আমি স্টার্ট করেছি এটা দিয়ে, আর এটা আমি আবার খাচ্ছি। অসম খেতে অসম, এই ছানাটা কিন্তু সব জায়গায় পাবেন না, মানে ছানাটা বানানো অনেক ঝামেলা আছে, সুতরাং সব জায়গায় লোকেরা পনিরটা দিয়ে চালিয়ে যায়। খুব কম জায়গায় ছানাটা পাবেন, যেখানে পাবেন সেখানে ছানাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার আমি চিকেনটা দিয়ে খাবো, লেবু চিকেন। মাইন্ড ব্লোয়িং, আপনি বাড়িতে যদি বলেন লুচি দিয়ে চিকেন খাবেন কিনা মাটন খাবেন, আমার বাড়িতে তো হয়তো আমাকে ঠ্যাং খোড়া করে দিতে পারে। তো এখানে যে ঠ্যাং খোড়া করে দেবে সেই ক্যামেরাতে নিচ্ছে পেছনে, কিচ্ছু বলার নেই, কেন ওর সামনে বসেই আমি খাচ্ছি। লুচি দিয়ে খাওয়ার সুযোগ বাড়িতে কিন্তু হয় না, এরকম ধরনের বাঙালি বসেতে আসলেই তখনই আমরা লুচি দিয়ে চিকেন, তারপরে আবার নেক্সট মোমেন্টই মাটন, দুটো দিয়ে লুচি দিয়ে খাওয়া যেতে পারে। তো এনকে একটু মাটনটা দেখাও, দেখুন বেশ নরম আছে, মাটনটাকে একটু হালকা করে ছাড়িয়ে নিলাম লুচিটা দিয়ে। জম চিকেন মাটন তিনটা জিনিস ভালো, তবে ভেজেতে আমার কোফতাটা, ছানার কোফতাটা আমার খুব ভালো লেগেছে। একটু ভাত নিয়েছি, একটু ডাল নিয়েছি, একটু জিরা রাইস নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছি, কোফতাটা আমার খুব ভালো লেগেছে, আমি আরেকবার কোফতাটা নিয়েছি, একটু স্যালাড, একটু চিকেন, টেস্ট করার জন্যই নিয়ে এসেছি। একদম গরম, হ্যাঁ হাত পুড়ে যাওয়ার মতন অবস্থা, এতটাই ডালটা গরম, ভাতটাও গরম, স্টিম রাইস। অনেকে বলবেন দাদা ডাল ভাত কেন খাচ্ছ, বাট ডালটা অপূর্ব মনে হচ্ছে, অথেন্টিক বেঙ্গলি ডাল যেটাকে বলে সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পাবো, বেশ ভালো লাগলো, কোফতাটা তো আমি শুধুই খাচ্ছি। এবার চিংড়ি মাছটা খেয়ে দেখা যাক, চিংড়ি মাছের মালাইকারিটার সঙ্গে একটু মেখে নিলাম, আর এই হচ্ছে চিংড়ি, যেরকম সাইজের হওয়া দরকার স্ট্যান্ডার্ড সেরকমই রয়েছে। খুব ভালো, মেন কোর্স খুব মালাইকারিটা বেশ সুন্দর খেতে। আমি আর এটার সঙ্গে মাটনটা নিলাম না, কারণ মাটনটা আমি অলরেডি লুচি দিয়ে খেয়ে নিয়েছিলাম, সেই জন্যে আলাদা করে আর মাটন নিলাম না, চিংড়ি মাছটা খেলাম, ডালটা দিয়ে খেলাম, পাঁপড়টা দিয়ে খেলাম, সবকটাই কিন্তু আমার বেশ ভালো লাগে। চিকেনটা এনেছিলাম লেবু চিকেনটা, সেটা দিয়ে আমি একবার জিরা রাইসটা দিয়ে ট্রাই করি। তো অ্যাট লাস্ট ডেজার্টসটা নিয়ে চলে এসেছি, আমার যতদূর ক্যাপাসিটি আমি খেয়েছি, কারণ আমি আনলিমিটেড বাফেতে অত খেতে পারি না। তো ডেজার্টে আমি এই কিছু পেস্ট্রিজ নিয়ে এসেছি, রসগোল্লাটা আমি আনিনি, আর মালপোয়াটাও আনিনি, আর এই কারণ গুড়টাও পেলাম, আবার আইসক্রিম নলেন গুড়ের। তো এপ্রিল মাসে নলেন গুড়ের সন্দেশ, এই নলেন গুড়ের আইসক্রিম গুড়। তো ভিডিওটাকে আর লম্বা করছি না, একটু লম্বা করছি, কতটা লম্বা করবো, এতটা আর ধরুন না, একটা কাজ করবো, তিনটে ভালো ভালো গুছিয়ে গুছিয়ে গালাগালি দিন, আচ্ছা ঠিক আছে, আর চার পাঁচটা লোকের অকারণে নাম নিয়ে এক্সপোজ করবো। মনে হচ্ছে না রেস্টুরেন্টটা আমাদের জন্যই খুলে রেখে দিয়েছে, এখনো কিছু লোক আছে, তো বন্ধ করার টাইম পেরিয়ে গেছে। টাটা, বাই বাই, ফিনিশ। সবসময় যেটা বলি, সবকা মালিক একে, ওম সায়রাম। ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলে যাবেন।